আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ফের ব্যোমকেশের চরিত্রে দেখা যাচ্ছে জিসু সেনগুপ্তকে, অঞ্জন দত্তর আগামী সিনেমা ব্যোমকেশ ও অগ্নিবাণে। সুতরাং এবারের পূজোয় শুধুই কাকাবাবুর রহস্য রোম্যাঞ্চে ভরা অ্যাডভেঞ্চারই নয়, ব্যোমকেশের সত্য সন্ধানেরও সঙ্গী হতে পারবেন দর্শকেরা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অগ্নিবাণ ও উপসংহার অবলম্বনে বানানো এই সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন এসকে মুভিজ এবং আরপি টেকভিশন। ব্যোমকেশের পরিচালক হিসেবে অঞ্জন দত্তর সঙ্গে অরিন্দম শীলের প্রতিদ্বন্দ্বিতা দেখার পাশাপাশি দুই ব্যোমকেশ জিসু এবং আবিরের টক্করও দেখতে ভালোবাসেন সিনেপ্রেমীরা। তেমনই টলিউডের একাংশ আরও দুজনের দ্বৈরথ দেখার জন্য অপেক্ষা করেন ব্যোমকেশ মুভির ক্ষেত্রে। তারা হলেন অজিতের চরিত্রে অভিনয় করা শাশ্বত এবং ঋত্বিক। এই দুই জাত অভিনেতা অজিতের চরিত্রে কে কাকে টক্কর দেন তা দেখা বাঙালি দর্শকদের কাছে খুবই উপাদেয়। কিন্তু এবার কি অঞ্জন দত্ত পরিচালিত ব্যোমকেশ ও অগ্নিবাণে অজিতের চরিত্রে আদৌ অভিনয় করছেন শাশ্বত? সিনেমার ফার্স্ট লুকে অন্তত এর কোনো উত্তর পাওয়া যায়নি। আশ্চর্যজনকভাবে ছবিটির প্রথম পোস্টারে ব্যোমকেশের সঙ্গে অজিতের কোনো উপস্থিতি নেই, বলা যেতে পারে অজিত মিসিং। তাহলে কি নতুন ব্যোমকেশ মুভিতে অজিত চরিত্রে দেখা মিলবে নতুন কোনো মুখে? উত্তর দেবে ভবিষ্যৎ। তবে এবার পুজোয় ব্যোমকেশ প্রেমীরা যে আনন্দে থাকবে সেটা বলাই যায়। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।